আজকের সময়ে দাঁড়িয়ে আধার কার্ড একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা নেওয়া থেকে শুরু করে যে কোনো কাজ, বলতে গেলে সমস্ত গুরুত্বপূর্ণ কাজে এখন আধার ব্যবহার করা হচ্ছে। বাচ্চাদের স্কুলে ভর্তি করানো, নতুন চাকরি পাওয়া, বা স্টক এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হোক না কেন, যে কোনো জায়গায় আধার কার্ডের ব্যবহার এখন বাধ্যতামূলক হয়ে গেছে। আমাদের অনেক গুরুত্বপূর্ণ তথ্য আধার কার্ডে লিপিবদ্ধ থাকে। এতে আমাদের বায়োমেট্রিক এবং ডেমোগ্রাফিক ডিটেলসও রেকর্ড করা থাকে, যেটা আর কোনো কিছুতে থাকে না। সুতরাং এটা খুবই গুরুত্বপূর্ণ। তবে আজ কথা হবে ব্লু বা নীল আধার কার্ডকে নিয়ে। এতদিন তো দেখতাম আমরা সাদা আধার কার্ড, আজকে কথা বলবো ব্লু বা নীল আধার কার্ড। আপনি যদি না জানেন যে নীল আধার কার্ডটা কী এবং এর মূল্য কী, তবে এই ভিডিওটা আপনাদের জন্য রইল গুরুত্বপূর্ণ। জেনে নিন কীভাবে ঘরে বসেই অনলাইনে ব্লু কার্ডের জন্য আপনি আবেদন করতে পারবেন। এর জন্য কি কোনো চার্জ লাগবে নাকি এটা বিনামূল্যে করা হবে, আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। অবশ্যই ভিডিওটিকে শেয়ার করে আপনিও অন্যদেরকে জানিয়ে দেবেন। আপনার পরিচয় জানাতে বা ব্যাংক অ্যাকাউন্টের জন্য আধার কার্ড একটা গুরুত্বপূর্ণ ডকুমেন্ট। এতে লেখা 11 ডিজিটের নাম্বারটা একেবারে অনন্য নাম্বার। দেশে বসবাসকারী প্রত্যেক ব্যক্তির আধার কার্ড থাকা অত্যন্ত জরুরি। আপনাদের মধ্যে অনেকেই আধার কার্ড সম্পর্কে জানেন, কিন্তু জানেন কি দেশে অনেক ধরনের আধার কার্ড তৈরি করা হয়, যার মধ্যে একটা হচ্ছে নীল রঙের আধার কার্ড। এখন আপনারা নিশ্চয়ই ভাবছেন যে এটা কী ধরনের আধার কার্ড, এটা কেন রাখা উচিত, ব্লু আধার কার্ডটা কী আপনাদেরকে বলছি। যদি আমরা নীল আধার কার্ডের কথা বলি, তাহলে আধার কার্ড পাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি 5 বছরের কম বয়সী শিশুদের জন্য তৈরি করা হয় এবং এর রং হয় নীল। এই আধার কার্ডকে লাল আধার কার্ডও কিন্তু বলা হয়। সাধারণ আধার কার্ডের বিপরীতে শিশু বয়সে বায়োমেট্রিকের প্রয়োজন নেই, ঘরে বসেই অনলাইনেও করতে পারবেন। UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটের সাহায্যে এই প্রক্রিয়াটা সহজ হয়ে উঠেছে। প্রসঙ্গত জানিয়ে রাখা ভালো, আগে বার্থ সার্টিফিকেট তৈরি করতে এই আধার কার্ডের প্রয়োজন হতো, কিন্তু এখন বার্থ সার্টিফিকেট ছাড়াই তৈরি করা যায়। অনলাইনে আবেদন কিভাবে করবেন? নীল আধার কার্ডের জন্য আপনাকে প্রথমে UIDAI এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে, যেটা হচ্ছে UIDAI.gov.in। এখানে ভিজিট করবেন, এখানে আপনি আধার কার্ডের লিঙ্ক দেখতে পাবেন, যে নীল আধার কার্ড বলে একটা অপশন আছে, সেটাতে ক্লিক করবেন। এরপরে একটা নতুন উইন্ডো খুলবে, এখানে আপনাকে আপনার সন্তানের নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডির মতো বিশদ তথ্যগুলো পূরণ করতে হবে। এখন সন্তানের জন্মস্থান অর্থাৎ যেখানে শিশুটি জন্মগ্রহণ করেছিল, সম্পূর্ণ ঠিকানা, জেলা রাজ্যের মতো সমস্ত তথ্য সেখানে পূরণ করতে হবে। বিশদটি সাবধানে আপনাকে পরীক্ষা করতে হবে, অর্থাৎ যে যে ডিটেলসগুলো দিলেন একবার মিলিয়ে নেবেন এবং ফর্মটাকে সাবমিট করবেন। অনলাইন প্রক্রিয়া সম্পন্ন করার পরে আপনাকে একবার UIDAI এর কেন্দ্রে যেতে হবে। UIDAI কেন্দ্রে যাওয়ার আগে আপনি অ্যাপয়েন্টমেন্টও করতে পারেন, এর জন্য আপনার কাছে অ্যাপয়েন্টমেন্টের বিকল্পও থাকবে। এই বিকল্পটা নির্বাচন করবেন, অর্থাৎ অপশন থাকবে, আপনি ওই অপশনটাই সিলেক্ট করবেন এবং একটা অ্যাপয়েন্টমেন্ট করে নেবেন। বলে রাখা ভালো, এর জন্য আপনাকে কোনোরকম চার্জ দিতে হবে না। আশা করছি বোঝাতে পারলাম যে ব্লু আধার কার্ড কী এবং এর বিশেষত্ব কী। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করে অনেক মানুষকে জানতে সহায়তা করবেন। চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন পরবর্তী আপডেট পেতে।